অনলাইন ক্লাস দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান। নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার। চতুর্থ অধ্যায়ের জীবনী শক্তি বিষয়বস্তু থেকে আজকে আমার প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমি আলোচনা করব কোষের প্রধান শক্তির উৎস হিসাবে এটিপির ভূমিকা। আজকের ক্লাসের শিক্ষণফল কোষের প্রধান শক্তির উৎস হিসাবে এটিপির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার। রমজান ও ঈদের বন্ধের পর আজকে আমাদের প্রথম ক্লাস। যারা আজকে ক্লাস দেখছেন, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। শুভ শিক্ষার্থীরা, রুটিন অনুযায়ী এখন আমার ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান। গত ক্লাসগুলোতে আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি চতুর্থ অধ্যায় থেকে জীবনী শক্তি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করছি মনোযোগ দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত দেখবে। শিক্ষার্থীরা, জীবন পরিচালনার জন্য প্রতিনিয়ত আমাদের দেহে নানা রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এই বিক্রিয়াগুলো পরিচালনার জন্য শক্তির প্রয়োজন। শক্তির প্রধান উৎস কি? সূর্য। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সেই খাদ্য উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্তগুলো দেহে জমা করে রাখে এবং সমস্ত প্রাণীকুল সেই শর্করা জাতীয় খাদ্যটাকে গ্রহণ করে শক্তি পায়। এই অধ্যায়ে জীবনের শক্তি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসের শিক্ষণফল কোষের প্রধান শক্তির উৎস হিসাবে এটিপি এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। আজকের ক্লাস শেষে তোমরা এটিপি এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে কোষের প্রধান শক্তির উৎস হিসেবে। আমি কিছু স্লাইড ব্যবহার করেছি তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবে, স্লাইডগুলো বারবার দেখে বোঝার চেষ্টা করবে। তাহলে আসো আমরা আমাদের স্লাইডগুলো দেখি এবং বোঝার চেষ্টা করি। জীবনী শক্তি। জীবন পরিচালনার জন্য জীবকোষে প্রতি মুহূর্তে হাজার রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। এসব বিক্রিয়ার জন্য কম বেশি শক্তির প্রয়োজন হয়। পৃথিবীতে শক্তির মূল উৎস সূর্য। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সরাসরি আবদ্ধ করে দৈহিক কাজে ব্যবহার করতে পারে না। জীবন পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয় সে শক্তির জন্য তাদের কোনো না কোনোভাবেই নির্ভর করতে হয় সবুজ উদ্ভিদের উপর। এসব বিষয়ে আলোচনা করাই
জীবন শক্তি বা বায়ো এনার্জেটিক্সের মূল উদ্দেশ্য। জীবন শক্তি অধ্যায়ে সংক্ষিপ্ত আকারে জীবনের শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে মূলত আলোচনা করা হয়েছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তোমরা উপরের ক্লাসে এ সম্পর্কে আরও অনেক বর্ণনা জানবে, অনেক বিষয়ে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসো আমরা জেনে নিই জীবনী শক্তি কি। জীবনী শক্তি বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে বুঝাই না। পদার্থবিজ্ঞানে শক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে এটি আলাদা কিছু নয়। শুধু জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয় মাত্র। আমি আবার বলছি, জীবদেহ বা জৈব অণুর বন্ধন থেকে রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয় মাত্র। জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে। সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, কখনো বা সঞ্চয় করে এবং শেষে সেই শক্তি আবার পরিবেশেই ফিরিয়ে দেয়। জীবন শক্তিকে জৈব শক্তি বা বায়ো এনার্জিও বলা হয়। আশা করছি বুঝতে পেরেছ কি বলেছি। জীব প্রতিনিয়ত শক্তি সংগ্রহ করে পরিবেশ থেকে এবং সেগুলো এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, কখনো সঞ্চয় করে এবং শেষে সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রে তোমরা দেখছো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর কি আছে এখানে? আমরা নিচে দেখছি এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। এই অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠিত হতে যতখানি শক্তি বাইরে থেকে সরবরাহ করা প্রয়োজন, এটিপি ভেঙে এডিপি ও ফসফেট উৎপাদন করলে প্রায় ততখানি শক্তি নির্গত হয়। আর জীবকোষে এই দুটি বিক্রিয়া চক্রাকারে চলতে থাকে। এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এখানে তিনটি ফসফেট গ্রুপ আছে। কয়টি বলেছি? তিনটি ফসফেট গ্রুপ যুক্ত আছে। আর এডিপিতে আছে দুটি। এডিপি এর সাথে যখন ফসফেট যুক্ত হয় কি গঠিত হয়? এটিপি। এই এটিপি গঠিত হতে শক্তি সরবরাহ করতে হয়। যতটুকু শক্তি সরবরাহ করা প্রয়োজন হয় ঠিক একইভাবে এটিপি ভেঙে যখন দুটি আলাদা হবে, এডিপি এবং ফসফেট উৎপাদন করতে, অর্থাৎ এটিপি ভেঙে যখন এডিপি ও ফসফেট উৎপাদন করতে হলে প্রায় ততখানি শক্তি নির্গত হয়। জীবকোষে এই যে দুটি বিক্রিয়া, ভাঙা গড়ার এই যে বিক্রিয়া, সেটি চক্রাকারে চলতেই থাকে। কিছু বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা? প্রথমেই অ্যাডেনিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। অ্যাডেনিন সম্পর্কে তোমরা এর আগে জেনেছ, ডিএনএ ও আরএনএ অণুর গাঠনিক উপাদানগুলোর একটি হল অ্যাডেনিন। এটি একটি নাইট্রোজেন ব্যাস। এই নাইট্রোজেন ব্যাস দেখো, এখানে আছে ডিএনএ অণুতে
চার ধরনের নাইট্রোজেন বেস, এর মধ্যে একটি হলো অ্যাডেনিন। এই অ্যাডেনিন এবং গুয়ানিন হলো পিউরিন গ্রুপের নাইট্রোজেন বেস এবং থাইমিন ও সাইটোসিন হলো পাইরিমিডিন গ্রুপের। ডিএনএ অণুতে অ্যাডেনিন থাইমিনের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে নিশ্চয়ই তোমরা অ্যাডেনিন সম্পর্কে ধারণা পেয়েছো। এবার এসো অ্যাডিনোসিন সম্পর্কে জানবে। আমি যে একটু আগে তোমাদের যে অ্যাডেনিন সম্পর্কে বললাম, এই অ্যাডেনিনের সাথে যখন পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যুক্ত হয় তখনই সেটি অ্যাডিনোসিন। আবার বলছি, অ্যাডেনিনের সাথে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস সুগার অনুযুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন। নিশ্চয়ই এই এর গঠনটা দেখতে পাচ্ছ। আমরা অ্যাডেনিন সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি, এর সাথে যুক্ত হয়েছে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস সুগার অনু। এই রাইবোস সুগার অনু এবং অ্যাডেনিন মিলে হলো অ্যাডিনোসিন, এবং অ্যাডিনোসিন অণুর সাথে যখন একটি ফসফেট বা ফসফোরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয় তাহলে কি গঠিত হবে? অ্যাডিনোসিন মনোফসফেট। দুটি হলে অর্থাৎ দুটি ফসফেট বা ফসফোরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হলে হবে কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। এবং তিনটি ফসফেট বা ফসফোরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হলে হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়ার নাম হলো ফসফোরাইলেশন। নিশ্চয়ই বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা? এই চিত্রে দেখো অ্যাডিনোসিন মনোফসফেট। এখানে আমরা কি কি দেখছি? আগে তোমরা অ্যাডিনোসিনের সাথে পরিচিত হয়েছ। অ্যাডিনোসিনের সাথে আছে একটি ফসফেট গ্রুপ। তাহলে আমরা বলতে পারি কি, অ্যাডিনোসিনের সাথে একটি ফসফেট যুক্ত হয়ে গঠন করে অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিনের সাথে দুটি ফসফেট গ্রুপ যুক্ত আছে এই অ্যাডিনোসিন ডাইফসফেটের চিত্রে। কয়টি আছে দেখছো? এখানে দুটি আছে। তাহলে আমরা বলবো দুটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে গঠন করে অ্যাডিনোসিন ডাইফসফেট। কার সাথে যুক্ত হয়? অ্যাডিনোসিনের সাথে। ঠিক একইভাবে তিনটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে গঠন করে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়ার নাম হলো ফসফোরাইলেশন। আবার এর বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে। কি বলছি? ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে। এই বের হয়ে আসার যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়ার নাম হলো ডিফসফোরাইলেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে প্রতি মূল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে শক্তি জমা থাকতে পারে 7.3 কিলো ক্যালোরি বা প্রায় 30.55 কিলোজুল। আবার বলছি, প্রথিমূল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে শক্তি জমা থাকতে পারে 7.3 কিলো ক্যালোরি প্রায় 30.55 কিলোজুল। মনে রাখবে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে, আর কিলোজুলে আমরা বললে বলবো কি, প্রায় 30.55 কিলোজুল। পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে
তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে দুটি কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। তোমরা এই দুটি কোষীয় অঙ্গাণু সম্পর্কে ষষ্ঠ শ্রেণী থেকেই জেনে আসছ। জীবদেহে থাকে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এবং এই দুটি কোষীয় অঙ্গাণু কাজ করে জীবদেহের ব্যবহার উপযোগী রূপে শক্তিকে পরিবর্তিত করার জন্য। কেন করতে পারে? কারণ উভয়ই রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক এক সেট বিশেষ জৈব অণু, যাদের কাজ হল পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা কোনো অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে জমা করা। আবার এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ অর্থাৎ মাংসপেশির সংকোচন থেকে ইন্দ্রিয় অনুভূতি, খাবার খাওয়া থেকে হজম করা, নিঃশ্বাস নেয়া থেকে কথা বলা, চিৎকার করা থেকে হাসি কান্না, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন, দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখা, এর সবই সম্পন্ন হয়। আমরা যে খাবার খাই তা জারিত হয় সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে, আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লেগে এটিপি তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। এজন্য এক রিচার্জেবল ব্যাটারি। আমরা যেভাবে কোনো ব্যাটারি চার্জ দিয়ে রেখে সেটাকে ব্যবহার করে আবার চার্জ দেই, ঠিক একই রকম এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। আশা করছি বুঝতে পেরেছ, জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন, এনার্জি কয়েন কাকে বলা হয়? এটিপিকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কেন বলা হয়? এটিপি শক্তি জমা করে রাখতে পারে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করতে পারে। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসের বাড়ির কাজ, জীবনী শক্তি বলতে কি বুঝো, ফসফোরাইলেশন ও ডিফসফোরাইলেশন এর একটি পার্থক্য লিখো। বাড়ির কাজ লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, পাঠিয়ে বারবার পড়ে বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে, আয়ত্তে আনার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখেছ, বোঝার চেষ্টা করেছ এবং বুঝেছ। বাড়িকে দিয়েছি লিখে আমার মেসেঞ্জার পাঠিয়ে দিবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরেই থাকবে, বাইরে বের হওয়ার খুব প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করবে, প্রচুর পানি পান করবে, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।